নমস্কার বন্ধুরা, আমি মিঠু। মিঠু রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে বুঝতেই পারছো আমি কি বানিয়ে দেখাবো। এখানে দেখো পনির রাখা আছে। এই পনিরেরই একটা রেসিপি বানাবো, যেটা যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে থাকতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। তাহলে এটা কি করব, পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, কিন্তু খুব ভালো হয় খেতে। তোমরা রেসিপিটা পুরোটা দেখো, আমি তাহলে শুরু করি। প্রথমে এখানে আমার 300 গ্রাম পনির রাখা আছে, তার সাথে যা যা লাগবে দেখো। দুটো আলু কেটে রেখেছি, বড় সাইজের আলু দুটো ডুমো করে এইভাবে কেটে রেখেছি। আর লাগবে হচ্ছে এই যে ক্যাপসিকাম, আমি কেটে রেখেছি একটা বড় ক্যাপসিকামের এই অর্ধেকটা আমি ব্যবহার করছি, এবং ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একটা টমেটো ছোট করে কেটে রেখেছি। আর লাগবে হচ্ছে গোটা গরম মশলা লাগবে, এলাচ 4টে রেখেছি, দারচিনি, লবঙ্গ। আরও মশলা আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখন শুরু করি, আগে পনিরটাকে আমি টুকরো করে কেটে নিই। এরকমভাবে স্লাইস করে তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এই দেখো এরকমভাবে টুকরো করে কেটে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়, যে কোনো নিরামিষের দিনে তোমরা এটা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। নিরামিষের দিন আমরা কী 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 রান্না করবো সেইটা নিয়ে একটা চিন্তায় থাকি। এইভাবে পনিরের রেসিপিটা করে দেখো, খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে। এইভাবে আমি পুরোটা পনির কেটে নেব। দেখো পুরোটা পনিরই কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব, তাহলে রান্নার কাছে চলে যাই, গ্যাসের কাছে। আর এই যে দেখো গোটা মশলাটা রেখেছিলাম, যে গোটা গরম মশলাটা, এটা না আমি রান্নায় থেতো করে ব্যবহার করব, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। একটা হামল দিস্তার মধ্যে একটু থেতো করে নিলাম। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব হচ্ছে সর্ষের তেলে, সর্ষের তেলটা দিয়ে দেব। চামচ তেল দিয়ে দিলাম। দেখো তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি কড়া ভাজলে পরে শক্ত হয়ে যাবে পনির। কড়াইটা এত গরম হয়ে গেছে যে যাওয়ার সাথে সাথে পনিরগুলো লাল হয়ে গেছে। আর এটা ভাজার সময় আমি কিন্তু নুন বা হলুদ এখন কিছুই দেবো না,
খালি তেলের মধ্যে ভেজে তুলে নেব। এইভাবে আমি পুরোটা পনিরই ভেজে তুলে নেব। বাকিগুলো ছেড়ে দিলাম। পনিরটা ভাজা করার পর আমি কিন্তু একটা বাটিতে একটু জল বসিয়েছি, উষ্ণ গরম জল আমি একটু ভিজিয়ে রাখবো, কারণ তাহলে পনিরটা খুব ভালো সফট হয়। এটা কিন্তু একটা ছোট্ট টিপ। দেখো পনিরটা, বাকি পনিরটাও আমি তুলে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব দেখো, একটা বাটিতে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি। এবার পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দেব। এই দেখো পনিরের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় আমি একটুখানি নুন দিয়ে দেব, তাহলে নুনটাও পনিরের মধ্যে ঢুকে যাবে। গরম জলের মধ্যে পনিরটা খুব সফট হয়। যতক্ষণ পর্যন্ত আমি আলু মশলা এগুলো রেডি করব, ততক্ষণ পর্যন্ত পনিরটা এইভাবে জলে ভেজানো থাক। এবার বাকি রান্নাটা করব। এই তেলে কড়াইয়ের মানে যেই তেলটা আছে, এই তেলটা কিন্তু আমি ফেলবো না, কারণ পনিরটা ভাজা হয়েছে, সব আর একটা ফ্লেভার আছে। আর তোমরা যারা আমার রান্না দেখো জানো হয়তো যে আমি ভাজা তেলটা ফেলি না, ওই তেলের মধ্যেই রান্না করি, কারণ তাহলে ফ্লেভারটা ভালো হয়। এবার আর একটু তেল দিয়ে দিলাম। কেউ চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলে করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলে রান্নাটা করি বলে সর্ষের তেলেই করছি, আর সর্ষের তেলে ভালো হয় খেতে। ফ্রাইয়ের টুকরোগুলো মানে ফেলে দিচ্ছি, কালো হয়ে গেছে তো ওগুলো। এইবার কী করব, তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দেব। দুটো তেজপাতা দিলাম, আর দেব জিরে, হাফ চামচ দিলাম জিরে, হাফ চা চামচ। ফোড়নটা যে একটু ভাজা হবে, একটু গন্ধ বেরোলে। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার আমি কি করব, আলুটা দিয়ে দেব। ভাজার সময় আমি একটু নুন দিয়ে ভাজব, একটু নুন দিয়ে দিলাম। যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করছি। এখানে রেখেছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তার সাথে দিচ্ছি হচ্ছে আদা বাটা, আদা বাটা 1 চামচ রেখেছি। এই যে আদা বাটাটা দিলাম। আর দেব হচ্ছে হাফ চামচ হলুদ।
আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চা চামচের লঙ্কার গুঁড়ো দিলাম। এই দিয়ে একটা মশলা রেডি করলাম, এবার জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখো মশলাটা রেডি করে নিয়েছি। দেখো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি কি করব ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটোটা। একটু ভাজা ভাজা করে তারপর আমি মশলাটা অ্যাড করব। দেখো টমেটোটা আর ক্যাপসিকামটা 2 মিনিট ভাজা ভাজা করার পর অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় কি করব, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা জিরে ধনে আর লঙ্কা আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আমি বারবারই কিন্তু বলি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা নেবে, কেউ কম পছন্দ করো কেউ বেশি পছন্দ করো। এবার মশলাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু আলুটা যখন ভেজেছি তখন নুন দিয়েছিলাম, এর জন্য এখন নুনটা আমি দিচ্ছি না, কারণ পনিরটাও আমি যখন গরম জলে ভিজিয়েছি একটু নুন দিয়েছি। দেখো এই সময় কি করব, আমি যে গোটা গরম মশলাটা রান্না শুরুতেই থেতো করে রেখেছিলাম একটু থেতো করে নিচ্ছি। এই যে দেখো গোটা গরম মশলাটা যেখানে এলাচ দারচিনি লবঙ্গ আছে এই মশলাটাকে আমি এখন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে এখন কষাবো। আর এই ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই এই রান্নাটায় দেবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। পনিরের সাথে ক্যাপসিকামের ফ্লেভার খুব ভালো হয় এই তরকারিটা করতে গেলে, খালি করলে সেই স্বাদটা কিন্তু আসবে না। একটু ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করা আছে, একটু মশলাটা কষুক তারপর আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা সরিয়ে দেখি আমি, মশলাটা কিন্তু ছেড়ে গেছে, মানে তেলটা ছেড়ে গেছে, মশলাটা পুরো কষা হয়ে গেছে। এই সময় কি করব, আমি একটু গরম জল করেছি, একটা বাটিতে বসিয়ে দিয়েছি ওপাশে, গরম জলটা আমি দেবো, উষ্ণ গরম জল। গরম জলটা দিয়ে দিলাম। আর কি করব, যে পনিরটা যে আমি গরম উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এই সময় একটু নুনটা চেক করে নেবেন, নুন লাগলে পরে, নুন লাগবে একটু, কারণ এতটা তরকারি আমি তো পরিমাণ মতো নুন অল্প করে পনিরের মতো নুন দিয়েছিলাম। এবার নুনটা একটু দেব, একটু নুন দিয়ে দিলাম, ফুটে উঠুক, ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে রাখবো। আরও কিন্তু রান্নায় আমি মশলা মেশাবো, সেজন্য স্কিপ করবেন না, পুরোটা রান্না শেষ পর্যন্ত দেখুন। ফুটে উঠুক, ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য।
এই যে ফুটে উঠেছে, আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম, মিডিয়াম করে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। উপর থেকে পুরো তেল বেরিয়ে এসেছে, দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এই সময় আমি কি করব, আমি একটু চিনি মেশাবো রান্নার টেস্টের জন্য। যেহেতু এটা নিরামিষ তরকারি, চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যারা একদম চিনি খান না সুগারের জন্য বা যে কোনো কারণেই হোক, তারা চিনিটা তখন দেবেন না। হাফ চামচ দিলাম চিনি, টেস্টের জন্য চিনিটা ব্যবহার করলাম। এটাকে পনির আলুর ডালনাও বলা যায়, আবার আলু পনিরের তরকারিও বলা যায়। এটা কিন্তু এরকম ঝোলঝোল করেই হয়, ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে, বা রুটির সাথেও খেতে এটা ভালো লাগে, রুটি পরোটা এসবের সাথে খেতেও ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে যারা রাতে রুটি খান, রুটির সাথেও বানিয়ে নিতে পারেন। এই সময় আমি কি করব, তরকারিটা একদম হয়ে গেছে, এবার আমি গরম মশলার গুঁড়ো দেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি পরিবেশন করে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল আমার আলু পনিরের তরকারি। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু এর আগে আমার কাছে অনেক বন্ধুরাই জানতে চেয়েছে, আজকে আমি বানিয়ে দেখালাম। যারা বাড়িতে এখনও করনি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আর আমার একটা পেজও আছে মিঠুর রান্নাঘর, যারা ফলো করনি তারা ফলো করে দিও। আর ভালো লাগলে রান্নাটা একটা লাইক করো, বন্ধু বান্ধবের সাথে রেসিপিটা শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দাওনি করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই বলে আজকের রান্না শেষ করলাম, পরবর্তী রান্না নিয়ে আমি আবার ফিরে আসব। নমস্কার।